এটা আপনাদের এখানে এইভাবে লেগে থাকবে, আপনাদের যেখানে লোম সেই জায়গাটা লেগে থাকবে। একটু ঘন করে দিয়ে নেবেন, তো দিয়ে যখন লেগে থাকবে তখন এইভাবে করে টান দিয়ে করে ফেলবেন, তাহলে দেখবেন যেটা উঠে যাবে। হ্যালো ফ্রেন্ডস, সানজিদা ভিডিওটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা কীভাবে আপনাদের শরীরে অবাঞ্ছিত লোম দূর করতে পারেন। ফ্রেন্ডস, আমাদের মধ্যে অনেকেরই ফেসেও কিন্তু লোম হয়ে থাকে, অতিরিক্ত লোম হয়ে থাকে, যেটা আসলে রিমুভ করা উচিত। এবং বিভিন্ন অংশ আমাদের শরীরে, যেমন বগলের আমাদের কিন্তু বগলেও কিন্তু লোম হয়ে থাকে, তো সেটাও আপনারা কীভাবে রিমুভ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো তার আগে ফ্রেন্ডস, এখনও যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, ফ্রেন্ডস প্লিজ ফ্রেন্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক, আমার যা লাগবে সেটা হচ্ছে চিনি। আমি এটাকে চিনিটাকে একটু আঠালো করে নিব, তো আঠালো করেই আমরা আসলে আমাদের লোমটা রিমুভ করতে পারবো, সেটা আমি দেখাবো। আর হচ্ছে লাগবে লেবু, তো আমি একটা পাত্রের মধ্যে লেবু নিয়ে নিচ্ছি, লেবুটাকে ভালো করে চিপে নিয়ে নিচ্ছি। এবারে আমাদের কিন্তু এরকম একটা স্টিলের বাটি লাগবে, বা যেটাই বলেন না কেন, বোল কিংবা কড়াই যেটাই বলেন না কেন, সেটা আমাদের স্টিলের লাগবে, কারণ যেটা এটা কড়াই চুলায় দেওয়া হবে। তো আমি এই জন্যই একটা স্টিলের বাটির মধ্যে লেবু নিয়ে নিলাম। তো আমি এখানে প্রায় 2 চা চামচের মতো লেবু নিয়ে নিয়েছি, আর এখানে চিনি আছে প্রায় 1 কাপের থেকে কম হবে, তো আমি এখানে চিনিটাও দিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে একটু পানি অ্যাড করব। চিনিটা শিরা করার জন্য আমি এখানে পানি অ্যাড করলাম। তো চলুন ফ্রেন্ডস, আমি দেখাই আপনাদেরকে কিভাবে এটা আপনারা তৈরি করবেন। ফ্রেন্ড, এই যে আমি এটা চুলায় বসিয়ে দিলাম, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঘন ঘন এদিকে নাড়তে থাকবেন। একটু গরম হয়নি তখন একেবারে ভালোভাবে নাড়তে থাকবেন। দেখবো অনেক বড় কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু এটা লেগে যাবে। এইভাবে করে আপনি নাড়তে থাকবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু আস্তে আস্তে এই চিনির শিরাটার কিন্তু কালার চেঞ্জ হয়ে আসছে। আপনি এটাকে বেশি ঘন করবে না, বেশি ঘন করবে কিন্তু আপনারা ঠিক মতো আপনাদের লোমটা রিমুভ করতে পারবেন না। এটা যখন একটু পাতলা থাকবে তো ওই টাইমে উঠে ফেলবে, আবার বেশিও পাতলা রাখবেন না। আমি দেখিয়ে দিব আপনারা এটা ঠিক কতটুকু ঘনত্ব রাখবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি এটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, এই যে এটা এরকম টাইপের হবে, এরকম টাইপের হবে, ঠিক এই যে এরকম টাইপের হবে, আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এরকম টাইপের হবে। তো ফ্রেন্ডস, আপনারা কীভাবে এটা দিয়ে নেবেন আমি সেটাই দেখাচ্ছি। এটা আপনারা কিন্তু হালকা গরম থাকতেই, আপনাদের হালকা বেশি গরম না, যে বেশি গরম থাকলে তো পুড়ে যাবে, তো হালকা গরম থাকতে আপনারা এটাকে দিয়ে নেবেন।
দেখতেই পাচ্ছেন এটা কেমন ইয়ে হয়েছে, তো আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। এই যে এভাবে মনে করুন আপনার এখান থেকে নিলেন, আমার একটু বেশি ঘন হয়ে গেছে, তো এই যে এই জিনিসটা আপনাদের এখানে এইভাবে লেগে থাকবে, আপনাদের যেখানে লোম সেই জায়গাটা লেগে থাকবে, একটু ঘন করে দিয়ে নেবেন। তো দিয়ে যখন লেগে থাকবে তখন এইভাবে করে টান দিয়ে করে ফেলবেন, তাহলে দেখবেন যেটা উঠে যাবে। তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই কিন্তু এটাকে একটু পাতলা করে নেবেন, আমার এটা প্রচুর ঘন হয়ে গেছে যার ফলে এইরকম হয়ে গেছে, তো যার ফলে আসলে আমি ভাবতে আপনাদেরকে ঠিক মতো দেখাতে পারলাম না। আমি কিন্তু আবারও বলছি আপনারা এটাকে আর একটু পাতলা করে নেবেন, আমার এটা বেশি ঘন হয়ে গেছে। তো ফ্রেন্ডস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।